নমস্কার বন্ধুরা, নমস্কার। তো ফুড ব্লগার্স অপর্ণা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো রোজকার মতো চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে স্ট্রিট ফুড চ্যালেঞ্জ আছে। স্ট্রিট ফুডে যে খাবারগুলো ফেমাস, তো কী কী রয়েছে? এগ রোল আছে, এগ চাউমিন আছে, চিকেন মোমো আছে, আর আছে ফুচকা। চারটেই কিন্তু সকলেরই প্রিয় জিনিস আমি জানি, আর কেউ বলবে না যে আমার ভালো লাগে না। আর চারটেই কিন্তু তোমাদের অনুরোধে পানিশমেন্ট রাখা আছে, কারণ অনেক দিন ধরে পানিশমেন্টগুলো জড়ো হচ্ছে। তো আজকে চার রকমের মানে পানিশমেন্ট হবে, চারবার রাউন্ড হচ্ছে, চারটে পানিশমেন্ট হবে চার রকমের। আর যাদের পানিশমেন্ট আছে তাদের নামগুলোও বলবো। তো না না, আমি বলছি যে এক একজনের আর কি, যখন পানিশমেন্ট নেবো তখন তার নামটা বলা হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা চ্যালেঞ্জটা শুরু করে দেওয়া যাক। আমরা ফার্স্ট খাবো ফুচকা। ফুচকা, ঠিক আছে, ফুচকাটাই প্রথম, চলো। আমার রোলটাকেও এই সাইডে হলো, পজিশন এলো। তো ফার্স্ট রাউন্ড কাউন্টিং করছি। হ্যাঁ, 3, 2, 1 স্টার্ট। আমারও শেষ হয়ে গেছে, পুরো শেষ হয়ে গিয়েছিল। আমি ভাবলাম ও কালে পড়ে দিয়েছে, মুখটা আগে দেখাবে। সত্যি তাই, আমার একটু অসুবিধা হয়ে গেল, ওর আলুটা ছিল বলে হয়তো। তো পানিশমেন্ট নিয়ে ফিরছি, জলটা দারুণ ও। তো বন্ধুরা, প্রথম পানিশমেন্ট দুর্গাপুর থেকে সুস্মিতা টুথপেস্টের সাথে হলুদ খেতে বলেছেন। তো অনেকটা পরিমাণে টুথপেস্ট তো খেতে পারা যাবে না, অল্প, কারণ এতগুলো খাবার আছে। তো এই কমেন্টটা মানে অনেকদিন আগে এসেছিল, করা হয়ে উঠছিল না, তো আজকে রাখলাম। এটা লাস্টে দিলে হতো না? না, লাস্টে খাবার খেয়ে তোমার বিদঘুটে লাগবে না, এটাই তো আমার মুখটা বাজে হয়ে যাবে। একদম অল্প দেবে কিন্তু, এই যে মাজনটা শেষ হয়ে গেছে, আনতে হবে। ও আর একটু কম দাও, এ অনেক হয়ে গেছে। ধরো চামচটা, আমি দেবো তো, হলুদ দেবো। কেউ পানিশমেন্ট ইচ্ছে করে নিতে ভালো লাগে আবার কি? আজকে কত পানিশমেন্ট নিয়ে বসেছি আমি কিন্তু। হ্যাঁ, অনেক পানিশমেন্ট, চারটে পানিশমেন্ট আছে। আজ কি করবো, এটাকে মিশিয়ে দেবো নাকি? হ্যাঁ, মিশিয়ে খেয়ে ফেলো। এরকমভাবে মিশিয়ে দিতে হবে, ঠিক আছে? কিন্তু আচ্ছা, আমার কিন্তু হাতে উঠেছে, এইটুকুই খাবো। খাও, দেখাও জিভটা। একদম বেঁধে গেছি। এটা পানিশমেন্ট হয়, এটা সকালবেলা সকালবেলা দাঁত মাজার সময়। তো ফার্স্ট পানিশমেন্ট হয়ে গেল, এবার সেকেন্ড চ্যালেঞ্জ কি হবে? জল দাও, একটু জল খেতে হবে। সেকেন্ড চ্যালেঞ্জ বলতে বলছি, এই যে পানিশমেন্টটা খুব খারাপ পানিশমেন্ট ছিল, খাওয়ার কোনো জিনিস ছিল না, এটা খেতে হয়েছে আমাকে। তো বন্ধুরা, এবার সেকেন্ড চ্যালেঞ্জ হচ্ছে চিকেন মোমোটা। ফ্রাই মোমো করেছি আজকে, বলাই হয়নি এটা ফ্রাই মোমো করা হয়েছে। এটা এগিয়ে দাও, তোমরা দেখতেই পাচ্ছ। তো কাউন্টিং করি। হ্যাঁ, 3, 2, 1 স্টার্ট। হুম
আহ, এটা খুবই তাড়াতাড়ি খেতে হয়েছে আমাকে, নাহলে একটুখানির জন্যই আমাকে হাঁ দেখে দিচ্ছিল। আর এটা তাড়াতাড়ি খাবারও জিনিস নয়, একটু চেবাতেই হচ্ছে, ফ্রাই মোমো করা হয়েছে বলে। একটু শক্ত আছে, তবে খেতে পারবো। খাবো পানিশমেন্ট, আমি পানিশমেন্টটা পড়ছি, তুমি করে দাও। আচ্ছা তুমি এটা রাখো, খালি হয়ে গেছে জায়গা, পানিশমেন্টটা নিয়ে চলে আসো। পানিশমেন্ট, আগে পানিশমেন্ট, আমাকে পানিশমেন্ট দিয়েছে, দেখি কি আছে। রিমি ঘোষ, দইয়ের সাথে লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো, গুঁড়ো লঙ্কা রেডি আছে? আচ্ছা আমি সব বলছি না, আজকে নিয়ে বসেছি, উঠতে হবে না। আচ্ছা রিমি ঘোষ কোথা থেকে বলেছে সেটা বলে না, তাই তো? না ঠিকানা দেয়া নেই। ঠিক আছে, নিজেই খেয়ে নিচ্ছে, তাহলে গুঁড়ো লঙ্কাটাও দিয়ে দিই, আমার হয়ে নিয়ে নাও। এই তো তোমাকে খাওয়াচ্ছি, দাও। তো রিমি ঘোষ, তোমার পানিশমেন্ট হচ্ছে, তোমার নয় মানে তোমার রিকোয়েস্ট পানিশমেন্ট আমায় নিতে হচ্ছে। অল্প দি বাবা, পড়ে গেল, অনেকটা পড়ে গেছে, তুমি যেটুকু পারবে খাও। নিয়েছি কিন্তু, ও নিয়েছে, আমি কিন্তু দিই। অনেকটা অনেকটা পড়ে গেছে, রেখে দাও এটা। ও সাংঘাতিক ঝাল আছে, ঝাল সাংঘাতিক। আর আজকে গ্লাস নিয়ে লাগবে, গ্লাস নিয়ে বসা হয়নি তো, আমার জল দাও, ঝাল লাগছে। গুঁড়ো লঙ্কা না, কিন্তু টক দই খেয়েছো, একটু তো ঝাল কমাবার কথা। খেয়ে নাও, তুমি দেবো না? আমি কেন নো, আমি তো পানিশমেন্ট পাইনি। এরপরে বারে, এর পরের বারে কি পানিশমেন্ট আছে বলো তো, পানিশমেন্টটা শুধু বলো না। আচ্ছা ঠিক আছে, একদম লাস্টে বলা হবে। এর পরের বারেও পানিশমেন্ট, এটা কি রোল? তো রোলতে পারে, চলো চলো রোলটাই হোক, পেট ভরে এলো জানো। চলো আমি এবার তৃতীয় নম্বর রাউন্ডটা শুরু করা যাক। না কাউন্টিং করছি, হ্যাঁ, 3 2 1 স্টার্ট। আমার ইচ্ছা করছে না খেতে, কারণ আবারও হেরে গেলাম। এতটা পরিমাণে খাবো, ও মুখ দেখিয়ে দেবে। আর তো মুখ দেখাবার দরকার নেই, ও তো খাই নেই ব্যাপারটা। তাহলে খেতে টাইম লাগবে, আবার এক প্লেট চাও আছে। তো এবারে কি পানিশমেন্ট আছে সেটা নেওয়া যাক না। ধর তো বন্ধুরা, এবার পানিশমেন্ট আমারই কপালে রয়েছে। তবে একটা জিনিস ভালো হলো, এরকম কোনোদিন হয় না, সত্যি তাই, এরকম পরপর যে হারাবো খুবই ভাগ্যের ব্যাপার। অন্তত অপর্ণা রানিং এই খাচ্ছে আজ, কিন্তু সত্যি পানিশমেন্ট রইলো।
আচ্ছা কাঁচা লঙ্কা কিভাবে লঙ্কা দেবো? তো বলে দিই, সোনা শেখ কাসুন্দির সাথে কাঁচা লঙ্কা খেতে বলেছে। ধরো এবি এবি কিন্তু পানিশমেন্ট হচ্ছে আমাদের আজকের, মানে ওই জন্যই আমি খাবারের চ্যালেঞ্জে হেরে যাচ্ছি মনে হচ্ছে, অল্প একদম, কারণ এই একটু আগে গুঁড়ো লঙ্কা খেয়েছি, ঝাল লেগেছে। আর না 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 না, আচ্ছা ঠিক আছে, লঙ্কাটা নিয়ে নিচ্ছি আমি পাটিয়ে। আচ্ছা পাটিয়ে একটু ভেঙে নিয়ে নাও। নিয়েছে, আবার বলবে ডগার দিকটা ঝাল থাকে না, অনেকটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তবে লঙ্কাটা কিন্তু প্রচণ্ড ঝাল আছে, আমি কিন্তু খেয়েছি, সেই বুঝে খাও। আমি জল দাও আগে। জল তোমার রেডি? আজকে গ্লাস নেওয়া হয় না, এইটাই খুব খারাপ জিনিস হয়েছে, আমি খুলে দিচ্ছি। তবে আমি বলেছি চিব হয় না কিন্তু বন্ধু, যে তুমি পানিশমেন্ট দিয়েছো সেই পানিশমেন্টের মজাটা পায় না, তুমি মজাটা পাওনি। গিলে নিয়েছি, কিছু করার নেই, আমার এখনো গাল জ্বলছে, দুটো যে লঙ্কা পরপর পেয়েছি। এবার তো চাও, দেখা যাক কে জেতে কে হারে। কে হারে হারার লক্ষণ আমার দিকেই যায় চাউমিনের বেলায় বেশিরভাগটাই, তবু চেষ্টা করব। না দুটো রাউন্ডে হারিয়েছে আমায়, কাউন্টিং করি। এর পরেও কিন্তু একজনের কমেন্সে পানিশমেন্টটা আছে, এবার দেখা যাক কি কার ভাগ্যে হয়। আচ্ছা নাও, ধরে আছি কেন, নাও, 1 2 3 স্টার্ট। চলো দিন, তোমরা লেখো, দাদা খালি দিদির পাতের দিকে তাকিয়ে খায়। আজকে আমি বাধ্য হলাম, ও দুটো রাউন্ডে এত তাড়াতাড়ি খেয়েছে, তবে আমি খেয়াল রাখছিলাম যে ওর শেষ হয়ে যাবে। তবে আমি ওর দিকে একটু বেশি করে দেখতে গিয়ে না আমি হেরে গেছি, আমার দেখতে যাওয়াটা উচিত ছিল না, আমি হয়তো জিততে পারতাম এটাও। তো পানিশমেন্ট আছে, তো পানিশমেন্ট নিয়ে আসছি। দই আছে আজকে? হুম হুম। আচ্ছা কবিতা কর্মকার, টক দইয়ের সাথে হলুদ। এই টক দইয়ের সঙ্গে হলুদ হলো না? না লঙ্কা গুঁড়ো হয়েছে। দারুণ দারুণ পানিশমেন্ট হচ্ছে কিন্তু। নাও টুথপেস্টের সাথে হলুদ হয়েছে। নাও অল্প, অনেকটা দিয়েছে কিন্তু। আচ্ছা তুমি অর্ধেকটা খাও। খাচ্ছি কিন্তু। লঙ্কা গুঁড়ো হলে আমার খারাপ পড়েছে। হলুদ বাজে। তো তো আমাদের চ্যালেঞ্জ ভিডিও কমপ্লিট, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর তোমাদের চারজনকেই মানে ভালো থেকো সুস্থ থেকো বলছি। চারজন কেন, সমস্ত বন্ধুদেরই বলছি। আর তোমরা তোমরা এইভাবে কমেন্টস করতে থাকবে, তো দীপাবলি এখনো কাটেনি, মানে আবহাওয়া রয়েছে এখনো, অনেক জায়গায় পুজো পুজো রয়েছে, তো এটা আমরা কালী পুজো দীপাবলি পরের দিন, ভাই ফোটার আগের দিন ভিডিওটা করছি, বাজি পোড়ার আওয়াজ তোমরা পাচ্ছ, তো ভালো কাটুক সকলেরই। তো জানি এই ভিডিওটা অনেক দিন পর যাবে, কারণ আমাদের ভিডিও স্টক করা থাকে, কিছু থাকে আবার কিছু আবার সঙ্গে সঙ্গে হয়ে যায়, সময় আবার হয় না, হয়ে ওঠে না, শরীর টরীর খারাপ করলে অনেক সময় ভিডিও করতে পারি না, ওই জন্যই করে রাখতে বাধ্য হই।
তো আজকে তাহলে এইটুকুই থাক, আবার পরে দেখা আবার হবে। অন্য ভিডিও নিয়ে চলে আসবো। আর আর তোমরা ভালো ভালো থাকবে। লাগলে ভিডিওটাকে শেয়ার করে দিও। তাহলে আজকে আসি, আবার দেখাবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।